2 বছর পর ফিরলো গালওয়ানের স্মৃতি। এবার অরুণাচলের তাইওয়াংয়ের সংঘর্ষে জড়ালো ভারত ও চীনের সেনা। সূত্রের খবর, 9ই ডিসেম্বর অরুণাচলের তাইওয়াং এলাকার এই সংঘর্ষে জখম অন্তত করে থেকে 30 জন জওয়ান। ভারতীয় সেনার দাবি, ভারতীয় তুলনায় চীনের লাল ফৌজির বেশি সংখ্যক জওয়ান জখম হয়েছেন। তবে সরকারিভাবে দু তরফেরই কোনো প্রতিক্রিয়া মেলেনি। বরাবর অরুণাচলের একাংশকে নিজেদের অংশ বলেই দাবি করেন চীন। বরাবর এই অংশে সংঘর্ষে জড়ায় ভারত ও চীনের সেনা। 9ই ডিসেম্বর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ফির। কিভাবে সংঘর্ষের সূত্রপাত তা এখনও স্পষ্ট নয়। তবে সংঘর্ষের সময়ে তাইওয়াংয়ের ইয়াংসে এলাকার লাল ফৌজের 600 বেশি জওয়ান উপস্থিত ছিল বলেই খবর। জানা গিয়েছে সংঘর্ষের জেরে অন্তত বহু ভারতীয় সেনার হাড় ভেঙেছে, তাদের চিকিৎসার জন্য গৌহাটির হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত 2021 সালের অক্টোবর মাসেও একই এলাকায় ঢুকে পড়েছিল বহু সংখ্যক চীনা সেনা। সেই সময়ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল, তবে সেবার এত মারাত্মকভাবে আকার নেয়নি সংঘর্ষ। এবার দুপক্ষের মধ্যে জোরদার সংঘর্ষ বাধে বলে সূত্রের খবর। উত্তপ্ত পরিস্থিতিতে 15 জন বিতর্কিত এলাকা পরিদর্শন করতে চান কর্নেল সন্তোষবাবু ও তার দল, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল কর্নেল কি ফাইফুয়াবের নেতৃত্বে চীনা সেনা। দ্য ক্ল্যাক্সন এর রিপোর্টে বলা হয়েছে, আচমকাই ফেবাউয়ে ভারতীয় সেনাকে আক্রমণের নির্দেশ দেয় নিজের ফৌজকে। সঙ্গে সঙ্গে ফেবাউয়েকে আটক করে ভারতীয় সেনা। কর্নেলকে বাঁচাতে PLA ব্যাটালিয়ান কমান্ডার চেন হংচুন এবং সৈনিক চেন জিয়াং রং ভারতীয় সেনার সঙ্গে সংঘাতে জড়ান। এ সময়ে স্টিলের পাইপ কাটা লাগানো লাঠি দিয়ে ভারতীয় জওয়ানদের উপরে হামলা চালায় চীনা সেনা। 2020 সালের 15 জুন সংঘর্ষ শুরু হয় একটি অস্থায়ী ব্রিজ নির্মাণকে ঘিরে। পাল্টা সীমান্তে বাফার জোন নির্মাণের কাজ শুরু করেছেন। 6 জন 80 জন PLA সৈন্য ভারতীয় নির্মিত সেতুটি ভেঙে ফেলতে আসে, যদিও সেই সময় আলোচনার মাধ্যমে এরকম সমাধান হয়। ঠিক হয় বাফার জোন অতিক্রম করে চীনা সেনা ফিরে যাবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি চীন। ব্যুরো রিপোর্ট, RA নিউজ।